নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ নিয়ে, যে ম্যাচটা ইস্ট বেঙ্গল জিতে গেল 3-1 গোলে। এবং ফাইনালি ইস্ট বেঙ্গল কিন্তু এই মরসুমের প্রথম জয়টা পেয়ে গেল, প্রথম পয়েন্ট পেল, এবং তার সঙ্গে সঙ্গে ডার্বির আগে এই জয়টা কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেক আত্মবিশ্বাস দেবে। ইস্ট বেঙ্গলের গোলগুলোর কথা বললে তিনজন বিদেশি প্লেয়ার কিন্তু আজকে স্কোর শিটে নাম তুলেছে, যেখানে প্রথম গোলটা করে ক্লেটন সিলভা, দ্বিতীয় গোলটা কিরিয়াকু এবং তৃতীয় গোলটা জর্ডন ও ডোহার্তি। উল্টো দিকে নর্থ ইস্টের হয়ে গোল করেছেন ডার্বি স্যার। তো ওভারঅল ম্যাচের ব্যাপারে আমরা কথাবার্তা বলবো, তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও, আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দিও। গাইস, বিফোর ইউ স্টার্ট আই নিড টু শো ইউ ওয়ান ফুটবল অ্যাপ হুইচ আই ইউজ টু ফলো অল অফ মাই ফেভারিট টিমস অ্যান্ড ফেভারিট লিগস। ইটস অ্যাবসোলুটলি ফ্রি অ্যান্ড ক্যাচ দ্য অল লেটেস্ট আপডেটস অফ ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড ওয়ার্ল্ড ফুটবল হেয়ার ইন জাস্ট ওয়ান ট্যাপ। অ্যান্ড গাইস, ইউ ক্যান ফাইন্ড এভরিথিং ইন ওয়ান ফুটবল, লাইক লাইভ স্কোরস, ট্রান্সফার নিউজ অ্যান্ড মেনি মোর। অ্যান্ড নাও ইউ ক্যান স্ট্রিম লাইভ ম্যাচেস অন দ্য অ্যাপ অ্যান্ড ওয়াচ ভিডিও হাইলাইটস ইন অ্যাডিশন টু জেনারেল ফুটবল নিউজ। সো গাইস, গো অ্যান্ড ডাউনলোড ওয়ান ফুটবল ফর ফ্রি নাও, লিঙ্ক ইজ ইন দ্য ভিডিও ডিসক্রিপশন, সো গো অ্যান্ড চেক ইট আউট। তো যদি এবার মেন টপিক আসে যায়, তো ইস্ট বেঙ্গলের সঙ্গে নর্থ ইস্টের যে ম্যাচটা আজকে ছিল, এই ম্যাচে আর কি সিচুয়েশনটা অনেকটা এরকমই ছিল যে দল হারবে তারা লিগের লাস্টে থাকবে, মানে লাস্ট বয় না থাকার লড়াই ছিল আজকে। এবং সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ কয়েকটা ভালো চেঞ্জ করে, মানে ভালো চেঞ্জ বলতে মেনলি সুমিত পাসিকে না খেলানো, বাদ বাকি ইস্ট বেঙ্গল টিমের যা শক্তি ছিল তার মধ্যে থেকে আজকে যে লাইন আপটা নামিয়েছিল সেটাই কিন্তু বেস্ট লাইন আপ বলা যেতে পারে। যেখানে আপ ফ্রন্টে ক্লেটন সিলভার সঙ্গে সেম্বয় হাউকিপ স্টার্ট করেছিল, লেফট উইং দিয়ে স্টার্ট করেছিল নাওরে মহেশ সিং, রাইট উইং দিয়ে ভিপি শুয়ের, এবং মিডফিল্ডে চ্যারিস কিরিয়াকু, তার সঙ্গে জর্ডন ও ডোহার্তি। এবার চ্যারিস কিরিয়াকু মিডফিল্ডে কেমন খেলে সেটাই কিন্তু এই ম্যাচে দেখার ছিল, আর সেই রোলটাই কিন্তু চ্যারিস কিরিয়াকু যথেষ্ট সফল হয়েছে। ম্যাচের হিরো অব দ্য ম্যাচ কিন্তু চ্যারিস কিরিয়াকু হয়েছে, এবং একটা দুর্দান্ত গোল করতে, যেটা আজকের ম্যাচের সেরা গোল ছিল, সেই গোলটাও কিন্তু আমরা চ্যারিস কিরিয়াকুকে করতে দেখেছি। তো সেখানে যদি ওভারঅল ম্যাচের প্রথম থেকে কথা বলা যায়, তো ফার্স্ট হাফে কিন্তু খুব একটা যে ভালো ফুটবল হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না, একটু বোরিং টাইপের ফুটবলই ফার্স্ট হাফে হয়েছে। তো ফার্স্ট হাফে কিন্তু ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়েছিল, যেখানে গোল করেছিল ক্লেটন সিলভা, এবং সেই গোলটা এসেছিল নর্থ ইস্টের ডিফেন্সে ইরশাদের ভুল থেকে। তো ইরশাদের ভুলটাকে কাজে লাগায় নাওরে মহেশ সিং, বল যায় ক্লেটন সিলভার কাছে, যে 1v1 ছিল অরিন্দমের সঙ্গে, এবং তিনি কিন্তু নিয়ার পোস্টে অরিন্দমকে বিট করেন, মানে গোলটা খাবার ক্ষেত্রে কিন্তু অরিন্দমেরও কিছুটা ভুল ছিল। তো সেখানে বাদবাকি এই গোলটা ছাড়া কিন্তু ইস্ট বেঙ্গল যে ফার্স্ট হাফে খুব একটা ভালো খেলেছে সেরকম না, মিডফিল্ডও কিন্তু খুব একটা ইনভলভ ছিল না ফার্স্ট হাফে। উল্টো দিকে নর্থ ইস্টের কথা বললে, নর্থ ইস্ট খুবই বাজে ফুটবল খেলছিল, ঠিকঠাক করে পাসিং করতে পারছিল না, তারা কী করতে চাইছে সেটাই বোঝা যাচ্ছিল না মাঠের মধ্যে। একমাত্র রোমেন ফিলিপটেক্সের দিকে নজর ছিল, সেও চোট পেয়ে উঠে যায়। বাদবাকি বলতে গেলে কিন্তু নর্থ ইস্টের জন্য ফার্স্ট হাফটা খুবই খারাপ ছিল, তাও নর্থ ইস্টের কাছে কিন্তু সুযোগ এসে গিয়েছিল আর কি সমতায় ফেরার, যেখানে ফার্স্ট হাফের একদম লাস্টের দিকে ডার্বি শায়ার কিন্তু ফাঁকা গোল পেয়ে বল মারেন ক্রস বারে, তো সেটা কিন্তু ম্যাচের বেস্ট সুযোগ ছিল। তো ওভারঅল ফার্স্ট হাফ কিন্তু 1-0 গোলে শেষ হয়, তবে সেকেন্ড হাফে কিন্তু ইস্ট বেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে, এবং সেকেন্ড হাফে শুরুর 3 মিনিটের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল 3 গোল করতে পারত, যেখানে প্রথম দুটো ক্ষেত্রে ভিপি শুয়ারের কাছে গোল করার সুযোগ ছিল, এবং তারপর কিন্তু ক্লেটন সিলভাও একটা খুব সুন্দর শট নিয়েছিল, যেই শটটা কিন্তু জাস্ট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তো ফার্স্ট হাফে কিন্তু ইস্ট বেঙ্গলের যাবতীয় অ্যাটাক ক্লেটন সিলভা কেন্দ্রিক ছিল, তবে সেকেন্ড হাফে কিন্তু সেটা চেঞ্জ হয়, দুজন মিডফিল্ডার কিরিয়াকু এবং তার সঙ্গে জর্ডন ডোহার্তি তারা ম্যাচের মধ্যে ইনভলভ হয়, ভিপি শুয়ারও ভালো খেলতে শুরু করে। তো ওভারঅল কিন্তু সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে, অনেক চান্স ক্রিয়েট করেছে, যেখানে শুরুর দিকেই কিন্তু 3 চান্স তারা পেয়ে গিয়েছিল, তবে ইস্ট বেঙ্গলের সেকেন্ড গোলটা আসে কিন্তু চ্যারিস কিরিয়াকুর মাধ্যমে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স থেকে একটা দুর্দান্ত সুইচ করে, কে ছিল প্লেয়ারটা আমার মনে পড়ছে না ঠিকঠাক, বাট দারুণ কিন্তু বল বাড়িয়েছিল ভিপি শুয়ারকে, ভিপি শুয়ার বলটা রেখে দেয় চ্যারিস কিরিয়াকুর জন্য, এবং চ্যারিস কিরিয়াকু কিন্তু দুর্দান্ত টেকনিক ইউজ করে একটা দুর্দান্ত শট মারে, যেটা কিন্তু একটা বুলেটের মতো শট গিয়ে গোল হয়ে যায়। শটের স্পিডটা বোধহয় দেখাচ্ছিল 104 কিলোমিটার পার আওয়ার, মানে একটা দুর্দান্ত হিট কিন্তু চ্যারিস কিরিয়াকু করেছেন, এবং চ্যারিস কিরিয়াকু ব্রিলিয়ান্ট গোলটা করেছিলেন। এবং দেন লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল হয়ে থার্ড গোলটা করেন জর্ডন ও ডোহার্তি, যেখানে কিন্তু ভালো বল বাড়ায়, কে ছিল প্লেয়ারটা, হ্যাঁ মোবাশির কিন্তু খুব ভালো একটা বল বাড়ায় জর্ডন ও ডোহার্তিকে, এবং জর্ডন ও ডোহার্তিও কিন্তু বক্সের মাথা থেকে শট মারে, যেটা গোল হয়ে যায়। এবং এই গোলটার ক্ষেত্রেও কিন্তু অরিন্দম ভট্টাচার্য বেটার কিছু করতে পারতেন, তো অরিন্দমকে কিন্তু একদমই আপ টু দ্য মার্ক লাগেনি। দেন উল্টো দিকে কিন্তু লাস্ট মোমেন্টে নর্থ ইস্ট একটা গোল করে দেয়, যেই গোলটা করেন ডার্বি শায়ার। নর্থ ইস্টের খেলার মধ্যে সেরকম বিশেষ কিছু ছিল না, তারা
তারা হয়তো বল পসেশন বেশি রেখেছিল, অ্যাটাক বেশি করার চেষ্টা করেছিল, বাট তাদের অ্যাটাকগুলো সেভাবে কিছু হচ্ছিল না। আর এমনিতেও কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স ভালো খেলেছে, সার্থক গলুই, জেরি, তার সঙ্গে লালচুং নুঙ্গা, তারা কিন্তু সবাই ভালো খেলেছে। যদিও ইভান গনসালেস কিন্তু এখনও ইভান গনসালেস সুলভ না, একটা মাঝখানে মিস্টেক করেছিলেন এবং যেই গোলটা ইস্টবেঙ্গল খেয়েছেন সেখানেও কিন্তু ইভান গনসালেসই মার্ক করছিল ডার্বিশায়ারকে। তো সেখানে কিন্তু ইভানের থেকে আরও বেটার পারফরমেন্স এক্সপেক্টেড, বাদবাকি কিন্তু ইস্টবেঙ্গল ওভারঅল ভালোই খেলেছে। নর্থ ইস্টের কথা বললে নর্থ ইস্টের পারফরমেন্স নিয়ে সেরকম বলার মতো কিছু ছিল না। মাঝখানে সিলভেস্টার নেমেছিল লাস্টের দিকে, দেখে মনে হচ্ছিল সিলভেস্টার চাইছেন তিনি একাই ম্যাচ জিতিয়ে দেবেন, চেষ্টা করছিলেন বাট তার শরীর সাথ দিচ্ছিল না কারণ তিনি ফিট নয়। বাদবাকি কিন্তু ওভারঅল নর্থ ইস্ট সেরকম কিছু খেলতে পারেনি। ইস্টবেঙ্গলের জন্য 3-1 গোলে জয়। লাস্ট মোমেন্টে গোলটা না খেলে এই জয়টা আরও ভালো লাগতো, কারণ 3-0 গোলেই জয়টা হতো ইস্টবেঙ্গলের। লাস্ট মোমেন্টে একটা বেকার গোল কনসিড করলো এবং এটিকে মোহনবাগানের সঙ্গে ডার্বির আগে কিন্তু এই জয়টা ইস্টবেঙ্গলকে অনেকটাই আত্মবিশ্বাস দেবে। হয়তো জয়টা একদম টেবিলের লাস্টের দিকে টিম নর্থ ইস্টের সঙ্গে এসেছে, বাট জয় তো সবসময় জয়ই হয়। 3 পয়েন্ট যে তারা পেয়েছে সেটা কিন্তু অবশ্যই তাদেরকে আত্মবিশ্বাস দেবে। এবং নর্থ ইস্টের পারফরমেন্সের কথা বললে বেঙ্গালুরু এফসির সঙ্গে সেকেন্ড হাফের খেলা দেখার পর খুবই ভালো লেগেছিল, দেখে মনে হচ্ছিল এই টিমটা হয়তো ভালো কিছু করবে, বাট লাস্ট দুটো ম্যাচ কিন্তু জঘন্য ফুটবল নর্থ ইস্ট খেলেছে। তো সেখানে ওভারঅল ইস্টবেঙ্গলের খেলা নিয়ে তোমাদের কি বক্তব্য? কিরিয়াকুর গোলটা কেমন লেগেছে অবশ্যই ইস্টবেঙ্গল ফ্যানেরা কমেন্টে জানিও, নর্থ ইস্টের ফ্যানেরা দেখলে নর্থ ইস্টের খেলা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলের প্রথমবার এসেছো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।